অরিন্দম বলছে নাকি এখন সমস্যা হচ্ছে সকালেও যদি রান্না করে দিই ডাল নাকি খারাপ হয়ে যাচ্ছে, জানি না কিভাবে হচ্ছে, ওর ভাষাই হচ্ছে। তো সেই ডালটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর টিফিন বক্সের মধ্যে পুরলাম। এই না তোমার মার্কস আর আইডেন্টি কার্ড। সেকেন্ড রাউন্ড চাটা গরম করে নিয়ে এসে বসলাম। সকাল সকাল চলে গেছে অরিন্দম অফিস, আমার চা খাওয়া হয়ে গেছে। অভিরূপ বললো আবার একটু ঘুমাবো। আমার ঠিক আছে, শরীরটা যখন ভালো নেই, ক্লান্ত লাগছে মেবি, তো আমি বললাম ঠিক আছে দুধ যখন খেয়ে নিয়েছে কোনো প্রবলেম নেই, ঘুমুক, ও ঘুমাচ্ছে আর আমি এখন ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে না, প্রচুর প্রবলেম হচ্ছে, তো মানে ক্যামেরা করতে রান্না বান্নার সময় একটু প্রবলেম হচ্ছে, আদারওয়াইজ তো কোনো প্রবলেম নেই। যাই হোক, তো চলো ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে হলো 10th March ফ্রাইডেতে। চলো আজকে ব্লগটা স্টার্ট করেছি। আশা করছি মিষ্টি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগে। ঘড়িতে 9:30টা বাজছে, 15-20 মিনিটের মধ্যে আমার ব্রেকফাস্ট রেডি। পরোটা, সিম্পল আলুর তরকারি ভাজা মশলা দিয়ে। আর এখানে একটা সিনেমা দেখছি বৌদি ক্যান্টিন বলে, আজকে একটু মুডটাও ভালো আছে, ওই জন্য ভালো একটু সিনেমা দেখা যাক। আর কাজ বাজ নেই, সকালবেলা তো রান্না হয়েই গেছে আর ভিডিও আপলোড এখন আমি সকাল সকালই করে ফেলছি, তো ওই জন্য এখন বসে বসে বৌদি ক্যান্টিন সিনেমাটা দেখবো। উপহার লাগবে তোমার টাকায়, আমাদের টাকায়। অসম্ভব সুন্দর একটা সিনেমা শেষ করলাম, এটা বেশি করে নয়, 1 ঘন্টা 50 মিনিটে, আর তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর ভীষণ সুন্দর একটা সিনেমা, বৌদি ক্যান্টিন বলে সিনেমাটার নাম। যারা যারা দেখোনি অবশ্যই দেখো, এটা কিন্তু প্রমোশন নয়, জাস্ট আমি দেখলাম বলে বললাম। যারা একটু পারিবারিক সিনেমা দেখতে পছন্দ করো, নিজেকে নিয়ে ভাবতে পছন্দ করো, মানে নিজের কিছু করবো এরকম কিছু ভাবতে পছন্দ করো, তারা দেখতে পারো, সাজেস্ট করলাম, অবশ্যই দেখো। অরিন্দম কালকে ডাবটা এনেছে অভিরূপকে জলটা দেওয়ার জন্য, তো ওটাই এখন ওকে দিয়ে দেবো। এনো নিচে নেমে এসো, নিচে নেমে এসো, জল পড়বে বিছানায়। ব্যাঠো নিচে, ব্যাঠো, मैं पकड़ रही हूं, तुम पी लो, पी लो। এই হলো বাচ্চাদের ধর্ম, যখন খাওয়ার সেই জিনিসটা তখন খাবে না, অন্য টাইম খাওয়া খাওয়া করে পাগল করবে, এখন দরকার এখন আর খাবে না। নে কেন গ্লাসে দেব? ডাবের জল খাওয়ার পর যখন ভিতরে থেকে শ্বাস আছে, তাতে যেন মনটা আরো বেশি খুশি হয়ে যায়। ডাবটা ছোট কিন্তু ভিতরে শ্বাসটাও আছে। ওর জবরদস্তি খাওয়ানো হলো আর এর ভিতর শ্বাসটা এখন বসে বসে খাবো, তারপর রান্নাবান্না করবো। মোটামুটি রান্নাবান্না সবই করা আছে। অরিন্দম নিয়ে গেছিল আজকে ডিমের গুঁড়ো ঝাল আলু দিয়ে, কালকে রাতে আমায় বলে রেখেছিল ওটা আমায় করে দিও, কিন্তু আমি ঠিক আছে, আর ডাল করে দিয়েছি। আর আমাদের আজকে ডিমটা সিদ্ধ করা আছে, শুধুমাত্র ঝালটা করব একটু আলু দিয়ে, গ্রেভি গ্রেভি ঝাল করব, তো ওইটুকুই বানানো বাকি। বাকি রান্না সবই হয়ে গেছে। আর ঘড়িতে এখন 11:15 বাজে, এই ডাবটা খাবো, তারপর রান্নার দিকে যাব, মানে ডিমটা করে নেবো আর কি। বাইরে থেকে জামা কাপড় সমস্ত কিছু নিয়ে এলাম, স্নান টান এই হলো, পুজো হলো। এবার অভিরূপকে খাওয়া আজকে একটু লেট করলাম, কারণ ও তো দুধ খেয়ে ঘুমাচ্ছিল, তো তারপরে খাবারটা খেতেও লেট করেছি, ওই জন্য যাতে ভাতটা ঠিকঠাক করে খায় ওই জন্য একটু লেট করি, ওকে খাওয়াবো, এরপর ওকে খাওয়াবো, তারপর আমি লাঞ্চ করবো। একদিন পর অভিরূপকে আবার এরকম মিক্সিতে পেস্ট করে খাওয়াচ্ছি, কারণ ওর গলাটা ব্যথা, তো তাই ডাল দিয়ে পুরো মিক্স করে দিয়েছি আর এখানে ডিম আর আলু দিয়ে দিয়েছি। আর এই হলো আমার সিম্পল লাঞ্চ। এখানে আছে লঙ্কার আচার, এখানে আছে ডিম আলুর কারি, মানে ঝাল আর করিনি, কারি করেছি মশলা দিয়ে, আর এখানে আছে মুসুরির ডাল। বাস, এই লঙ্কাটা না রোদে দেওয়ার পর খেতে আরও বেশি ভালো লাগে। এখন 2:55, আমার তো খাওয়া দাওয়া হলো। অভিরূপ কোনো রকমে 2 চামচ ভাত খেয়েছে, ভাতই খায়নি, ডিমটা খেলো আর একটুখানি আপেল কেটে দিলাম, ওই কোনো রকমে একটু একটু খাচ্ছে, পুরোপুরি কোনো খাবার ফিনিশ করছে না। আর এখানে ভেপারাইজারের মেশিনটা নিয়ে বসেছি, ওকে একটুখানি রেডি করে দেবো, ও ভাবটা নেবে, সেইভাবে তো নিতে পারছে না, কিন্তু ওকে নেবুলাইজারে দিয়েছিল, নেবুলাইজার দিয়ে নেওয়ার জন্য ভেপারাইজারটা দিতে হচ্ছে। ডক্টরের সঙ্গেও কনসাল্ট করছি, দেখি যে একই রকম কাজ হচ্ছে, হবে কি হবে না, তাহলে সেই অনুযায়ী আর কি ব্যবস্থা নেওয়া হবে। আর বলছে কফটা নাকি একটুখানি, আগের দিন তো ব্যস্ততার মধ্যে বলা হয়নি যে কি বললো ডক্টর, ডক্টর বললো ভিতরে একটু কফ আছে, কফটাকে বার করতে হবে, তো ও ভাপ নিলে কপটা অটোমেটিক বেরিয়ে যাবে। দু একটা তো ওষুধ দিয়েছি, সেগুলো রেগুলার মেনটেন করছি। তো ওকে একটুখানি ভাপটা দেওয়াবো। কি যে কষ্টকর জিনিস, এই বাচ্চাদেরকে ভেপার দিয়ে এইসব দিয়ে, মানে এক তো বোঝে না, এইসব দিয়ে ভাপ নেওয়াটা খুব কষ্টকর। যাই হোক, ট্রাই তো করতেই হবে। দেখি এখন যুদ্ধ শুরু করি। এখন শরীর খারাপ হলে খাওয়ানো যুদ্ধ, ওষুধ খাওয়ানো যুদ্ধ, প্লাস এইসব জিনিস তো চলতেই থাকে। মানে পুরো টায়ার্ড হয়ে যাচ্ছে আমি সারাদিন। রাত্রে যখন ঘুমাচ্ছি না, কোনো শান্ত থাকছি না, শুচ্ছি আর ঘুমিয়ে যাচ্ছি। গরম একটু লাগবে, চোখে লাগবে না। তুমি নাও, তুমি নাও, আমিও নিচ্ছি, আমিও নিচ্ছি, তুমি নাও। রাখলে হবে না, রাখলে তো হবে না। ঘড়িতে এখন 5টা বাজে। অরিন্দম জাস্ট ফোন করেছিল, নেবুলাইজারটা দিতে আসছে। আসলে ভেপারাইজারে হচ্ছে না, ও কার নিচ্ছেই না কোনো রকমভাবে। আর ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করলাম, উনি বললেন হ্যাঁ, প্রপার নাকেই নিতে হবে। কেন কি এইটাতে উনি যেটা দিয়েছেন সেটা হলো সেলাইন জল, ওটা কোনো মেডিসিন নয়। তো এমনি ভেপারাইজারে দিলে কি ওটা জলের মধ্যে ওই সেলাইন জলটাকে দিয়ে মানে ভাবটা নিতে ওতে কোনো কাজই হবে না। বললো যে প্রপার স্টিম নিতে। নেবুলাইজারে আমার যেটা ডাউট ছিল যে ওটা গরম হাওয়াটা বেরোয় নাকে দেয়, কিন্তু যেটা আরও ভিডিও দেখলাম, অনেক সার্চ করলাম, সারা দুপুর ঘুমোয়নি, শুধু ওই সার্চই করে যাচ্ছিলাম। তো ওটা বললো যে গরম হাওয়া নয়, নর্মাল হাওয়ায় স্টিমটা যেমন ভেপারাইজারে অনেক গরম বেরোয়, তো ওটাই অত গরম বেরোবে না, তো নিতে ইজি হবে বাচ্চাদের জন্য। তো ওটারই অপেক্ষা করছি। মেবি নিচেই চলে এসেছে, অরিন্দমকে ফোন করেছিল, তো ওটাই এখন নিতে যাবো। ফাইনালি নেবুলাইজারটা এসছে, এটা অরিন্দম আসার পরই ওপেন করব। লেসের এই ফ্লেভারটা আমার ফেভারিট, অন্য কোনো ফ্লেভার আমার ভালো লাগে না যতটা এটা লাগে। তো এটা বাড়িতে ছিল, তাই অভিরূপ দেখলাম ঘুমোচ্ছে, তো খেয়েই নিলাম। তারপর ভাবলাম একটুখানি একটু পপকর্ন খাওয়া যাক। বাড়িতে অনেক দিন ধরে আনা ছিল, সেই শিবরাত্রির সময় সেই দিনকে কিনেছিলাম, তারপর থেকে করাই হয়নি, তো আজকে করেই নিলাম। আর পপকর্ন খেলে না অনেকক্ষণ পেটটা ভারও থাকে, বেশ খিদে পায় না। তো প্রসেসটা তোমাদেরকে বলে দিই, কিচ্ছু দিতে হবে না। প্রেশার কুকারে সিম্পল শুধু প্যাকেটটা কেটে ঢেলে দেবে, ওতে বাটার দেওয়া থেকে তোমরা চাইলে বাটার অ্যাডও করতে পারো, আর চাইলে গোলমরিচও অ্যাড করতে পারো, গোলমরিচ গুঁড়ো। তো ওটা দিয়ে ঢেলে ঢাকা দিয়ে দিলাম, লো টু মিডিয়াম ফ্লেমে দিলেই হবে। আর এদিকে আমি আমার মতো চা বসিয়ে দিলাম। আর এই পপকর্ন নিয়ে আমার যে ইতিহাস আছে, গোটা প্রেগনেন্সিতে তো মানে 7 মাসের পর থেকে তো লকডাউন ছিল, আর এত ক্রেভিং হতো যে কি বলবো। কিন্তু কোনো তখন তো এমনিই জিনিস খুব একটা পাওয়া যেত না। হ্যাঁ, এটা ফেলে এসো, ফেলে এসো, করে ফেলে এসো, যাও গো ডাস্টবিনে ফেলে এসো। তো গোটা লকডাউনটা তো এমনি কোনো জিনিস দোকানই ঠিক করে পাওয়া যেত না, পপকর্ন তো দূরে থাকার। এত ক্রেভিং হতো না, অনলাইনে খুঁজতাম। তখন তো বেশি গ্রসারি জিনিস অনলাইনেই নিতাম। ইভেন কোনো টুকটাক বাজার, লোকাল মার্কেট যেগুলো, অরিন্দম যদি যেত আমি বলতাম প্লিজ এনে দাও, এমনি ফুচকা পেতাম না। আমি প্রেগনেন্সিতে বাড়িতে ফুচকা বানিয়েও খেয়েছি, মানে এত ক্রেভিং হতো। কি আর করা যাবে, আমার প্রেগনেন্সিটা পুরোটাই মানে খুব দুঃখের কাহিনি, মানে খাওয়া দাওয়ার দিক থেকে। যাই হোক, তো ওটা আমি খুব খুঁজতাম, আর এত খেতে মন হতো কি বলবো, খেতেই পাইনি। তো আমি যতবার পপকর্ন কিনতেছি, আমি আর অরিন্দম মুখের দিকে তাকিয়ে শুধু হাসি, যে এত খুঁজেছি, এত খুঁজেছিল না। একটু দূরে দূরে দোকানগুলোতেও অরিন্দম যদি কোনো কিছু নিতে যেত তখন খুঁজতো। ও বাজার বেরোলি আমি খাটে বলতাম পপকর্নটা দেখো না, পাও কিনা, দেখো না, পাও কিনা। মানে কোনো কিছু নিতে গেলে এমনিতেও বেরোতে দিতাম না, আর বেরোনো মানেই একটা বাড়িতে ঢুকে ধোয়া মোচার ব্যাপারটা তো আমরা কমই বেরোতাম। কিন্তু যখন বেরোতে হতো, তো তখন এরকম আমি অরিন্দমকে একবার মনে করতাম দেখো না যদি পপকর্ন পাও। কিন্তু আমার দুর্ভাগ্য যে পাইনি, তখন সেই মুহূর্তে খেতেই পাইনি। তো দেখি চলো পপকর্নটা কি হলো। এখানে ঠক ঠাক আওয়াজ পাবে, দেখো খুললেই বিপদ, ফটাফট ফটাফট মুখের উপর লাগবে। ওই এই যে পপকর্নের গন্ধে গন্ধে চলে এসছে আমাদের খুদে মহারাজ। খালো। এখানে আমার গরম গরম লাল লাল চা রেডি, আর এদিকে পপকর্নও রেডি। ঘড়িতে এখন 7টা বাজে। এখানে যত গরম पड़े तत तोमरा जानो आगे जारा आमार ब्लग देखो जानो नयडा दिल्लीते प्राय सन्ध्या पौने आठटा नागाद और एखन घड़ीते सातटा बाजे आमि एखन सन्ध्या दिलाम। और अरिंदा फोन करलो बोललो कालके ओर अफिस नेई जेमनटा शनिवार किछुदिन होच्छिलो तो कालके ओर अफिस नेई तो बाड़ीतेई थाकबे ताई रान्ना बान्ना किछु कालकेर जोन्नो करे राखबो ना कालके रान्ना कालकेई करबो और आजके करबो माछेर झाल और भात और किछु करबो ना। रबिर उपर दूध दिये भात खेते चाइछे ना मुखेर टेस्ट नेई तो देखे एक माछ ही करब शिंग माछेर झोलको करे देबो जो खाय तो खाबे एकटू भात माछ देखे आसले ओ माछ डिम एत भालोबासे एई समय सेटाओ खेते चाइछे ना तबुओ चेष्टा करे जाच्छे आमि आमार मतो करे जतटा ओर मध्धे सबकिछु देवा जाय आर कि। एखन बसबो एकटू परे रान्ना बान्ना चापाबो। शिंगी माछटा आर तेलापिया माछ এনেছিল तेलापिया माछटा आमि एखाने नुन हलुद माखिये नेब। तोमरा हयतो भाबबे शिंगी माछटा मेरेई जोदि रेखेछे ताहले জ্যান্ত এনে কি কাজ। আসলে শিঙি মাছ রাখা নয়, তার জল চেঞ্জ করা, তারপর ওই মারা প্রত্যেক দিন নুন দিয়ে আমার পক্ষে ইম্পসিবল। ওই জন্য একবারই বেছে অরিন্দমকে বলেছিলাম তুমি রেখে দাও। তো এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এটাকে ভেজে নেবো। কালকে আলু এনেছে এরকম পাঁচটা, তাতেই 1 কেজি হয়ে গেছে। তো এটা আমার কেটে কেটে রান্না করতে হচ্ছে, এত বড়টা তো একবারে লাগবে না, কেটে কেটে রান্না করতে হচ্ছে। आनंद হয় যে বাড়িতে থাকবে। আমার বাপের বাড়িতে একবার চাষ করেছিল, মানে আমাদের বাড়ির পিছনে যে আমাদের পুকুরটা আছে সেটা চাষ করতে দিয়েছিল একজনকে। তো চাষ করতে এই মাছগুলো এত হয়, এইটুকু টুকুতে এত কাঁটা হয় না, অন্য কোনো মাছকে হতেই দেয় না। তো তখন এত হতো কি কি খাবো ভেবে পেতাম না, কত ঝাল খাবো, কত কি এই মাছের তো ঝোল হয় না, কত আর ঝাল খাবো। তো আমার দাদা ওরা রান্না করতে ভীষণ ভালোবাসে। আমার দাদা কি করতো, নুন হলুদ বেসন এসব দিয়ে এত সুন্দর পকোড়া মানে ভাজতো না কুড়মুড়ে করে, খেতে ভীষণ ভালো লাগে। এই মাছগুলো তো তেমন কাটা হয় না, শুধু মাছখানে শীতটাই যা কাটা হয় আর কাটা হয় না। তো আমার দাদা খুব এগুলোকে ভাজতো তখন, মানে মাথা থেকে আইডিয়া বার করতো। তো ওর কথাই বলে ছিল মাছ ভাজতে ভাজতে তখন এত খেয়েছি আর এখন কিনে খেতে হচ্ছে। লো পানি পিও, পানি পিও अभिरूप, पानी पियो, खुद 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 दोनों हाथ से पकड़ो, इधर इधर देखो, इधर पानी पियो। एखन घड़ीते बाजे पौने 11टा, जस्ट डिनार कमप्लीट करलाम और अरिंदम गेছে फ्रेश হতে অফিস থেকে এসে। আমি বললাম আগে হাত পাটা ধুয়ে খাওয়া দাওয়াটা করে নাও। তো খাওয়া দাওয়া তো হয়েছে আর বক্সটা এখনো আমি ওপেন করিনি, আনবক্স করিনি এখনো। তো একার দ্বারা হবে না যেহেতু আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে। আর আমরা অনলাইন থেকে যখনই যে কোনো প্রোডাক্ট কিনি সবসময় চেষ্টা করি একটা ভিডিও ক্লিপ মানে রাখার প্রুফ। অনেক সময় হয় না একটা দিচ্ছে তো একটা দিচ্ছে না, কখনো হয় কি দিলই না অন্য কিছু পুড়ে দিল। তো প্রুফ হিসেবে এই একটা ভিডিও রাখার চেষ্টা করি। এবার আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, স্ট্যান্ডটা দিয়ে আমি বক্সগুলো আনবক্স করি, কিন্তু একজন তো ফোনটা ধরে দেওয়ার লোক চাই, ওই জন্য আনবক্সও করতে পারিনি। তো অরিন্দম আসবে তারপর আনবক্স করবে, ওয়েট করছি। তারপর ওকে নেবুলাইজারটা দিয়ে নেবুলাইজ করব, দেখি কি হয়। ভীষণ টেনশনও হচ্ছে, ভয়ও হচ্ছে। তবে আমি যতগুলো ভিডিও দেখলাম মানে যা হয় মা হিসেবে যা হয় ভয় লাগছে যে গরম ভাব আসবে, নেবে কি না বুঝলাম, কোনো প্রবলেম নেই। এবার নেওয়া না নেওয়াটা ওর উপর ডিপেন্ড করছে, ও কি করবে দেখা যাক। আর তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি ডিটেলস ওই প্রোডাক্টের উপর তোমাদেরকে কীভাবে ইউজ করতে হয় না হয় জানিয়ে দেবো, একটা আলাদা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো অরিন্দম আসুক তারপর আনবক্স করব। বাবু তো বললো যে এটা ছাড়া হবে না, তো এটাতেই দিতে হবে। আর এটা সেফও দেখলাম, তো ওটা অরিন্দম ওপেন করুক, হাতটা ধুয়ে আসতে বললাম, কারণ সবাই বললো খুব ক্লিনভাবে এটাকে ইউজ করতে, সেফলি ইউজ করতে। তো ওটা এখন লাগানো যাক। পড়তে তো চাইছিল না, ফাইনালি পড়েছে। যেটা বড়দের জন্য দিয়েছিল অরিন্দমকে পড়তে বললাম যাতে ওকে দেখে ও পড়ে, আর ঘুষ দিয়ে তবে পড়াতে হচ্ছে। এখানে জেমস চকলেট এসব দিয়ে তবে পড়িয়ে বসাতে হচ্ছে। আর এটাই কোনো গরম ভাব বেরোয় না, একটা নর্মাল হাওয়াই বেরোয়। আর এখানে ওকে বেশি কথা বলাচ্ছি যাতে ওর নাক দিয়ে প্লাস মুখ দিয়েও ভাব ভেপারটা যায়। পড়ছিল না তখন, আর এখন আবার খুলে দেওয়া হয়েছে, এখন বলছে আমি পড়ি আমি পড়ি। তো একটা বড় মাস্ক দিয়েছে ওটা অ্যাডাল্টদের জন্য, একটা ছোট মাস্ক দিয়েছে বেবিদের জন্য। তো অরিন্দমকে বললাম তুমি বড়টা পড়ো আর ওকে ছোটোটা পড়াও, যাতে ও বোঝে যে হ্যাঁ বাবাও পড়েছে আমিও পড়লে কিছু হবে না। কারণ এই জিনিসটা যদি ওর মনে মানে মেশিনটা দেখে যদি ভয় পেয়ে যায়, তো অরিন্দম পড়লে বুঝবে যে না এটা ভয়ের কিছু নেই, বাবাও তো পড়েছে। তার জন্য ভালো হয়েছে যে দুটো মাস্ক দিয়েছে, ও তো আর বুঝতে পারছে না মেশিন লাগানো আছে কোনটাই আর কোনটাই নেই। যাই হোক, তো আজকে তো ওই একটুখানি সময় দিই, দেখালো 10 মিনিট হবে না, 10 মিনিট ওকে দেওয়া হলো, একটু করে সময়টা বাড়াবো। আর তো চলো আজকের কাপ ব্লগটা এখানেই শেষ করছি। বাচ্চার জন্য মা বাবাকে কত কিছু মাথায়, বাচ্চার জন্য মা বাবাকে যে কত কিছু বুদ্ধি বার করতে হয় মা বাবা হয়ে বুঝতে পারছি। এবারটা আর আসেনি, তো ওটাও একটা শান্তি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি দেখতে চাও যে মেশিনটা কীভাবে ইউজ করছি, কী কী আছে ফাংশন, কীভাবে কী ওষুধ ইউজ করছি, আমি এসব যদি জানতে চাও কমেন্ট বক্সে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।